মালদাতে আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গা মন্দির প্রায় 300 বছরের পুরনো। এই সম্প্রদায়ের দুর্গাপূজো আজও হয় নিষ্ঠার সঙ্গে। মালদার ইংরেজ বাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি মোড়েই রয়েছে আদি কংসবণিক সম্প্রদায়ের প্রাচীন এই দুর্গা মন্দিরটি। কথিত আছে, দেবী মাতার পূজোর নৈবেদ্যের জোগাড় শুধুমাত্র পুরুষরা করেন, এখানে মহিলারা পুজোতে আনন্দ উৎসব করেন সবাই। কিন্তু দেবী মায়ের নৈবেদ্যের জোগাড় মহিলারা করতে পারেন না। আর সবশেষে দশমীর দিন মাছা করে দেবী দুর্গাকে ঘাড়ে নিয়ে কংসবণিক সম্প্রদায়ের সদস্যরা নিয়ে যান মহানন্দা নদীর নিমতলা ঘাটে। সেখানেই নৌকা করে দেবী দুর্গাকে ঘুরিয়েই বিসর্জন দেওয়া হয়। যুগ যুগ ধরে এই নিয়ম নিষ্ঠার সঙ্গেই আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গাপুজো হয়ে আসছে। কংসবণিক সম্প্রদায়ের মন্দিরে ঢুকলেই দেখা যাবে অন্তত 32 রকমের দেবদেবীর ছোট ছোট মূর্তি রয়েছে। আর কয়েকদিন পরেই মহালয়া, তাই এখন চূড়ান্ত ব্যস্ততা এই আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গাপুজোয়। আমাদের এই পুজো মানে আনুমানিক 300 বছরের পুজো। এই পুজো প্রথমে হতো আপনার ওই একটু এগিয়ে ওই গিরিজাকান্ত দাস জমিদার মহাশয় উনার বাড়িতেই হতো। তো উনার বাড়িতে পুজোটা হওয়ার একটা বিশেষ ঘটনা আছে। এই আমাদের যে মায়ের বেদিতে একটা চক্র দেখছেন, এই চক্র ওই নিমতলি ঘাটে যেখানে আমাদের বিসর্জনের সময় যে পথ দিয়ে নিয়ে যেতে হয় ওইখানে জলে এক বিধবা বৃদ্ধ ব্রাহ্মণ ছিল, স্নান করতে নেমেছিল, তার পায়ে লেগেছিল এবং তাকে স্বপ্ন দিয়েছিল যে আমি এখানে আছি, এইটা নিয়ে এসে প্রতিষ্ঠা কর। তখন ওই বিদ্যা লোকজন নিয়ে গিয়ে ওইটা নিয়ে এসে জমি ওই বাড়িতেই প্রতিষ্ঠা করে এবং ওইখানে পুজোটা হতো। উনি না পারার পরে জমিদারের কাছে হ্যান্ড ওভার করে, তারপরে জমিদারের পরেই উনি জমিদার আমাদের এই কংসবণিক সমাজকেই এটা হ্যান্ড ওভার করে। বলছি এটা কীভাবে হয়, কী কী রীতি মেনে পুজোটা হয় এখানে? রীতি মানে আমাদের ধরুন এখানে শুনেছি পূর্বপুরুষের আমলে আমাদের এখানে বলি হতো, এখন আমাদের জ্ঞান তো আমার বাবাও জ্ঞান তো দেখেনি বলি, আর বলি বন্ধ হয়ে গেছে, তার জন্য আমাদের খাড়াগুলো পুজো দিতে হয়। তো এখানে আমাদের নিরামিষ একদম, কোনো ইয়ে না, আমাদের ভোগ অন্নভোগ হয় না, আমাদের লুচি ভোগ হয়। লুচি ভোগের মাধ্যমে আমাদের পুজো হয়। আরও নৈবেদ্য থাকে ফলমূল। কবে থেকে সূচনা করা হয় পুজোর, কীভাবে সূচনা করা? পুজো আমাদের এই ষষ্ঠী ধরুন এই একটা ঘট ভর্তি হবে মহালয়ার পরেই, যেটা 15 দিন থাকে ওই ঘট, ওখান থেকে শুরু। তারপরে ধরুন ষষ্ঠী দিন অধিবাস হবে, এই পুজো শুরু হলো। আর ঘট বিসর্জন আমাদের যেটা 15 দিন আগে যেটা ঘটটা ঘট ভরে নিয়ে আসবে সেটা আপনার লক্ষ্মী পুজোর দিন, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ওই ঘট বিসর্জন হয়। আর প্রতিমা নিরঞ্জন কীভাবে হয়? প্রতিমা নিরঞ্জন আমাদের এখান থেকে এই সামনে মন্দিরের সামনে নামানো হয়, এখান থেকে বাঁশ, এই যে সামনে দেখছেন বাঁশ, এই বাঁশে বেঁধে আমাদের মানে সমাজের এবং এলাকার লোক থাকে, আমরা কাঁধে করে নদীতে নিয়ে গিয়ে নৌকায় তুলি। নৌকা করে আমরা মিশন ঘাটে যাই, মিশন ঘাটে ওখানে আবার ওই মুগদুমপুর শাহপাড়ার যে দুর্গা প্রতিমা ওইটা নিয়ে আসে, দুই বোনের মিলন হয়, ওখানে একটু ধরেন নাচানাচি হলো, একটু ওই মহতাবের বাতি জ্বালানো হয় দুই পক্ষ থেকে জ্বালিয়ে, তারপরে আমরা দুজনে দুই ঘাটে চলে আসি। ওরা মিশন ঘাটে যায়, আমরা সদর ঘাটে এসে বিসর্জনটা করি। কোথা কোথা থেকে মানুষ আসে এখানে? শুনেন, এখানে মানুষ তো বহু মানুষ আসে, বহু দূর দূর থেকে আসে, মালদা শহরে সব জায়গা থেকে আসে। যেরকম আমাদের এইখানে যারা বসবাসকারী, যারা বাইরে চাকরি করছে দূরে আছে, তারাও কিন্তু পুজোতে এখানে সকলেই উপস্থিত হন। আমার নাম জয়ন্ত কুমার দাস। মালদহ থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।